রং বেরঙ্গের সুন্দর সুন্দর ফুল ও মানি প্ল্যান্ট গাছ লাগানো। পাশে একটি বেঞ্চের মতো আছে বসার জন্য, হয়তো বাগানে এলে এখানে বসে গল্প করে সবাই, ভাবলো দুর্ভা। বাগান পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই তাদের ডুপ্লেক্স বাড়িতে ঢুকলো দুর্ভারা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চারদিক দেখছিল দুর্ভা, পুরো বাড়িতেই রুচিশীলতার ছাপ স্পষ্ট। বেশ ভালো পরিবারই বিয়ে হয়েছে রাইসার, খুশি মনে ভাবল দুর্ভা। আন্টি কলিং বেল চাপতেই তাদের জন্য গেট খুলে দিলেন প্রান্ত ভাইয়ের মা, হাসি মুখে তাদের ভিতরে আসার আমন্ত্রণ জানালেন উনি। দুর্ভারাও সৌজন্যমূলক হাসি দিয়ে ভিতরে প্রবেশ করল। ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন তাদেরকে, সাথে তিনিও বসলেন। কিছুক্ষণ গল্পগুজব করতেই রাইসা এলো তাদের কাছে, মেরুন রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ওকে পুরো নতুন বউ নতুন বউ লাগছে। লাজুক হেসে তাদের সাথে বসলো। আন্টির থেকে শুনলো আঙ্কেলের অফিসে গেছেন, তাহলে অবশ্যই পূর্ণরাও গেছে মনে মনে ভাবলো দুর্ভা। প্রান্ত এলো একটু পরে, সালাম দিল আন্টিকে। কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে কালকে বাসায় দাওয়াত দিয়ে আন্টি চলে যেতে চাইলেন, কিন্তু প্রান্ত ভাইয়ার মা কিছুতেই যেতে দিবেন না তাদের। তার কথা, বিয়ানরা প্রথম দিন বিয়ের পর বাড়ি এসেছে, না খেয়ে তিনি যেতে দিতে পারবেন না। অবশেষে তার জেদের কাছে হেরে রাজি হলেন আন্টি, থাকতে হলো তুরফাকেও। আন্টিরা গল্প করছিলেন নিজেদের মধ্যে, প্রান্ত রুমে চলে গেলেন। তখন রাইসা তুরফাকে বলল ও শ্বশুরবাড়ি ঘুরে দেখাবে, বসে বসে এমনিতেও বোর হচ্ছিল তাই ওর কথায় রাজি হলো দুর্ভা। যদিও রাইসা নিজেও ঠিক মতো চেনে না, কারণ ও মাত্র নতুন বউ, তাও দুইজন মিলে ঘুরে ঘুরেই দেখছিল সব। ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘুরছিল দুর্ভারা, তখনই প্রান্তর কল এলো রাইসার ফোনে। ভাইয়া ওকে নিচে ওদের রুমে রাখছে, কোনো একটা কাজ আছে তার। রাইসা দুর্ভাকে উপরে ঘুরতে বলে বলল ও দু মিনিটে আসবে, দুর্ভাও চুপচাপ মাথা নাড়ালো। রাইসা চলে যাওয়ার পর একাই দোতলায় ঘুরতে লাগলো দুর্ভা, দেয়ালে বিভিন্ন পেন্টিং, দেয়ালের পাশে ফুলদানি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিল। কোনার একটা রুমের সামনে দিয়ে যেতেই রুম খোলার আওয়াজে ভরকে গেল দুর্ভা, সবাই তো নিচে, তাহলে এখানে কি? দুর্ভার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে বেরিয়ে এলো পূর্ণ। পূর্ণকে এই মুহূর্তে এখানে আশা করেনি দুর্ভা, তাই চমকে উঠে বড় বড় চোখে তাকিয়ে থাকলো তার দিকে। পূর্ণকে দেখে মনে হলো যেন সদ্য ঘুম থেকে উঠেছে, তার মানে অফিস যাননি পূর্ণ আজকে। গাঢ় ধূসর রঙের গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরনে পূর্ণর, সাথে ফোলা ফোলা চোখ, দেখে মনে হলো এখনও যেন ঘুমের রেশটুকুই ঠিকমতো কাটেনি পূর্ণর। দুর্ভাকে তার সামনে দেখে কিছুক্ষণ ভ্রু কুচকে ঘুমো ঘুমো চোখে দুর্ভার দিকে তাকিয়ে থাকলেন পূর্ণ। তারপর আবার স্বাভাবিকভাবে দুর্ভাকে ইগনোর করে অন্যদিকে চলে গেলেন। পূর্ণ চলে যাওয়ার দিকে বোকার মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলো দুর্ভা। আজব তো, জলজন্ত একটা মানুষ প্রথমবার তার বাসায় এসেছে, মানুষ তো মুখের কথাও কিছু একটা বলে না কি? দুর্ভাকে নিজের সামনে দেখেও এরকম করে চলে গেল কেন পূর্ণ? গাল ফুলিয়ে ভাবতে থাকলো দুর্ভা। দুর্ভার ভাবনার মধ্যেই রাইসে চলে এলো, পূর্ণকে যেতে দেখে বলল এদিকে মনে হয় ওনার রুম। দুর্ভা কিছু না বলে মাথা নাড়ালো শুধু, আরও কিছুক্ষণ উপরে ঘুরে নিচে নেমে গেল দুর্ভারা দুজন। নিচে নেমে ডাইনিং রুমে আসতেই সবাইকে বসা দেখল, পূর্ণও বসেছিল ওখানে। দুর্ভাকে দেখে এমনভাবে চোখ বড় করে তাকিয়ে আছেন যেন এই মাত্র বাসায় দেখল দুর্ভাকে। এই লোকটার কোনো রিয়াকশনের আগা মাথা সত্যি কিছু বুঝে না দুর্ভা। পূর্ণর তাকিয়ে থাকা দেখে দুর্ভার অদ্ভুত লাগছিল, তাই দুর্ভা পানি খাওয়ার বাহানা দিয়ে উঠে এলো ড্রয়িং রুম থেকে। এক গ্লাস পানি খেতেই দুর্ভার পেছনে এসে দাঁড়ালো পূর্ণ, তাকে হঠাৎ এভাবে নিজের পিছনে দেখে গলায় পানি আটকে গেল দুর্ভার। আজকে বুঝি গলায় খাবার আটকানোর দিবস দুর্ভার, সকাল থেকে তাই হচ্ছে। কোনোরকম কাশতেই পূর্ণ অবাক চোখে তাকালো, মাথায় হাত দিয়ে থামানোর চেষ্টা করলো দুর্ভার, আর চোখে পূর্ণকে পর্যবেক্ষণ করলো দুর্ভা। দুর্ভা স্বাভাবিক হতেই দূরে সরে গেল পূর্ণ, তারপর বরাবরের মতোই গম্ভীর আওয়াজে বলল একটু আগে কি তুমি দোতলায় গিয়েছিলে? পূর্ণর প্রশ্ন শুনেই দুর্ভা আকাশ থেকে পড়ল, বলে কি লোকটা, দুর্ভা যাবে না তো কি দুর্ভার ভূত যাবে? বিরক্ত হয়ে পূর্ণকে বলল তা আপনার কি মনে হয় আপনি আমাকে স্বপ্নে দেখেছিলেন তখন? তবে দুর্ভার কথায়
ওনার ভাবমূর্তি তেমন পরিবর্তন হলো না, শুধু এক ভ্রু তুলে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে দূরফার দিকে। এরপর বরাবরের মতোই কিছু না বলে হনহন করে হেঁটে গেল দোতলায়। তুরফা ও পূর্ণর আচরণকে আর পাত্তা না দিয়ে চলে এলো ড্রয়িং রুমে। এতদিনে উনার এসব অদ্ভুত ব্যবহারের অভ্যেস হয়ে গেছে তুরফার, তাই এখন আর বেশি অবাকও হয় না। প্রান্তর বাবা এসেছেন বাসায় দুপুরে, তারপর সকলে মিলে একসাথে দুপুরের খাবার খেয়ে উনাদের বাসার সবাইকে দাওয়াত দিয়ে আন্টির সাথে চলে আসছিল তুরফা। যাওয়ার আগ মুহূর্তে প্রান্তর বাবা আন্টিকে বললেন, কাল দাওয়াত হওয়ায় এক হিসেবে ভালোই হয়েছে ভাবি। কালকে আমরা এমনিতেও একবার যেতে চেয়েছিলাম আপনাদের বাসায়। অবশ্যই আসবেন ভাই, শুনে খুশি হলাম। তবে কোনো কাজ ছিল কি? জিজ্ঞেস করলো আন্টি। কাজ তো না, তবে একটা কথা ছিল যেটা না হয় কালকেই আলোচনা হবে। প্রান্তর বাবার কথায় মাথা নেড়ে সায় দিল রাইসার মা। তারপর সেখান থেকে চলে এলো তুরফারা। বাসায় যেতে যেতেই ভাবতে লাগলো তুরফা যে কি এমন আলোচনা করার জন্য কাল বাসায় আসতে চাইছিলেন তারা। রাত পেরিয়ে শুরু হলো সকাল, সেই সাথে শুরু হলো বাড়ি ভর্তি সমগ্র মানুষের ব্যস্ততা। আন্টি সকাল থেকে রান্নাঘরে রান্না করছেন, আর একটু পর পর একটা করে আইটেম বানিয়ে আঙ্কেল বা রায়হানকে খাইয়ে টেস্ট করে নিচ্ছেন যে কেমন হয়েছে। তুরফাও টুকটাক সাহায্য করছিল আন্টিকে, আর দাদি বরাবরের মতোই বসে বসে তদারকি করছেন সব কিছুর। সবাই মিলে ঘর গুছিয়ে সব কিছু রেডি করে নিজেরা গোসল করে ফ্রেশ হতে চলে গেল। এখন আর তেমন কাজ বাকি নেই, শুধু রাইসার শ্বশুরবাড়ির লোকজনের আসার অপেক্ষা। দুপুর হতেই তুরফাদের বাসায় পৌঁছে গেল প্রান্ত ভাইয়ার বাড়ির লোকজন। গেট খুলে সবাইকে হাসি মুখে বরণ করলো আঙ্কেল আন্টি। ছোট বড় সবাই মিলে কিছুক্ষণ আড্ডা হলো, তারপর খাবার খেতে বসলেন সবাই। খাওয়া শেষে রেস্ট নিয়ে আরও কিছুক্ষণ গল্পগুজব করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো পূর্ণ ভাইয়ার বাবা। হাসি খুশি পরিবেশ হঠাৎ করে গম্ভীর হয়ে গেল, সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলেন উনার দিকে। দেখুন বিয়ান, এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ শুনে সবাই একটু নড়েচড়ে বসল। তুরফাও কান পেতে রইল আঙ্কেল কি বলেন শোনার জন্য, জানার আগ্রহ তো তুরফার কাল থেকেই হচ্ছিল। তুরফা শুনল আঙ্কেল বলছেন, আপনাদের সাথে তো এখন আমাদের পারিবারিক সম্পর্ক, এখানে তো লুকানোর কিছু নেই, তাই না? আপনাদের বাসার সবার সম্পর্কেই আমরা জানি, কিন্তু তুরফা মামুনের ব্যাপারে তো কিছু জানি না। আঙ্কেলের কথায় ভ্রু কুচকে গেল সবার। কি এমন কথা তাদের বলা হয়নি? রাইসার বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের বাসার সবার সম্পর্কেই আমরা জানি, কিন্তু তুরফা মামুনের ব্যাপারে তো কিছু জানি না। সেদিন এঙ্গেজমেন্টের দিন ভাবিকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কথা শেষ হওয়ার আগে থেমে যেতে হয়েছিল, তাই শুনতে পারিনি। আর হঠাৎ করে আলোচনার মধ্যে তুরফার নাম আসায় চমকে উঠে তাকায় তুরফা। খেয়াল করে ইতিমধ্যে সবাই তাকিয়ে আছে তুরফার দিকে। বেশ অস্বস্তি হচ্ছে তুরফার এমন পরিস্থিতিতে। মনে মনে ভাবলো আঙ্কেলের আবার কি দরকার পড়লো তুরফার কথা শোনার? তুরফাকে আলোচনা থেকে দূরে রাখলে কি নয়? তবুও জানার আগ্রহ তুরফার পিছু ছাড়লো না, তাই চুপচাপ শ্বাস আটকে পরবর্তী কথাগুলো শোনার অপেক্ষা করতে লাগলো তুরফা। তুরফা আমাদের সাথে ছোট থেকেই থাকে, ও আমার নিজের রক্তের সম্পর্কের কেউ না হলেও আমার কাছে কোনো অংশে সে রাইসার থেকে কম নয়। তুরফা আমাদের মেয়ের মতনই বলতে পারেন, আস্তে ধীরে বললেন আন্টি। তার কথায় যেন কৌতূহল বেড়ে গেল পূর্ণ ভাইয়ার পরিবারের। পূর্ণ ভাইয়ার মা জিজ্ঞেস করলেন, আচ্ছা বেয়াই, তুরফার পরিবার কোথায়? আর বললেন যে ও ছোট থেকে আপনাদের সাথে থাকে, এর মানে ওর পরিবারের কি কেউ নেই? নিজের পরিবারের কথায় মনটা খারাপ হয়ে গেল তুরফার। না জানি আর কতবার এই কথাটা শুনতে হবে। যারাই শুনি তুরফা আন্টির নিজের মেয়ে না, তারা সবাই এসব প্রশ্ন করে তুরফাকেও, তুরফার পরিবারকে নিয়ে। পূর্ণ ভাইয়ের মায়ের কথায় আন্টি দীর্ঘশ্বাস ফেলে সব বলতে লাগলেন। আর যতই হোক মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কথা, তাদের থেকে এই মুহূর্তে কিছু লুকানো ঠিক হবে না। তুরফা আমার বান্ধবীর মেয়ে, অবশ্য শুধু বান্ধবী বললে ভুল হবে, আমার সবচেয়ে কাছের মানুষের মধ্যে একজন ছিল ওর মা।
ওর বাবাও ছিলেন অমায়িক একজন মানুষ। রাইসার বাবার ব্যবসা দাঁড় করাতে খুব সাহায্য করেছিলেন ভাই। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সব লন্ডভন্ড হয়ে যায়। তুরফা আমাদের বাসায় রাইসার সাথে খেলতে এসেছিল, ওকে নিতে এখানে আসছিল ওর মা বাবা। পথমধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ওনারা। রাস্তায় মানুষ ওর মায়ের ফোন থেকে আমাদের ফোন দিলে আমরা তৎক্ষণাৎ ছুটে যাই, কিন্তু আমরা যতক্ষণে হসপিটালে পৌঁছাই তুরফার বাবা ইতিমধ্যেই পরলোক গমন করেছিলেন। ওর মায়ের অবস্থাও খুব একটা ভালো ছিল না। ওটিতে নিয়ে যাওয়ার আগে বারবার আমার হাত ধরে বলেছিল ওর কিছু হলে যেন আমি তুরফাকে দেখে রাখি, ওকে আমার সাথে করে নিয়ে যাই, কারণ তুরফার দাদাবাড়ির লোকজনের সাথে ওর মা বাবার সম্পর্ক তেমন ভালো ছিল না। তাছাড়া আমরাও ওর পরিবারের কারোর কথা জানতাম না, এজন্য ওর মা বাবার মৃত্যুর পর তুরফাকে আমাদের সাথে নিয়ে আসি। রাইসা আর তুরফা প্রায় সমবয়সী হওয়ায় ওকেও রাইসার স্কুলে ভর্তি করিয়ে দিই। এভাবেই চলছে সব কিছু তখন থেকে। এতদিন পর তুরফার অতীত সম্পর্কে সবকিছু শুনে তুরফা আর ধরে রাখতে পারলো না আজকে নিজেকে। ঠোঁট উল্টে বিনা শব্দে কাঁদতে লাগলো চুপচাপ। এদিকে কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছে আন্টিরও। পূর্ণ ভাইয়ের মায়ের চোখেও এসেছে জল। আন্টি নিজের চোখের পানি মুছে বললেন, মেয়েটা অনেক ভালো বেয়াইন, কিন্তু ওর কপালটা বড্ড খারাপ। এইটুকুন একটা মেয়ের সাথে ভাগ্য এত নিষ্ঠুর খেলা কী করে খেলতে পারলো? ওর ভবিষ্যৎ নিয়ে আমারও খুব চিন্তা হয়। যতদিন না ওকে কোনো যোগ্য ছেলের হাতে তুলে দিয়েছি, ততদিন ওর মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারবো না আমি। এতক্ষণ ধরে আন্টির কথা মনোযোগ দিয়ে শুনছিল পূর্ণ ভাইয়ের বাবা। উনি হঠাৎ বললেন, আচ্ছা ভাবি, ওর মা বাবার নাম কি আপনি বলতে পারবেন? এমন যদি হয় যে ওর পরিবারকে কোনোভাবে খুঁজে বের করা যায়। ওর পরিবারের খোঁজ বের করার চেষ্টা করেছিলাম বেয়ান সাহেব, কিন্তু শুনেছিলাম তারা নাকি আর দেশে থাকেন না, তাই এরপর আর তাদের সাথে যোগাযোগ করা হয়নি। ওর বাবার নামটা আমাকে বলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসার সূত্রে বহু ব্যবসায়ীকে চিনি আমি। আপনি যেহেতু বললেন ওর বাবার ব্যবসা ছিল, তাই হতে পারে আমি ওনাকে চিনতাম। হ্যাঁ, তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। অবশ্য আপনি আরেকটা কারণও চিনতে পারেন, কারণ তোরফার বাবাও চৌধুরী বংশেরই ছিলেন। কে জানে, আপনাদের দূরের কোনো আত্মীয় হতে পারেন তারা। ওর বাবার নাম ছিল ইরফান চৌধুরী। আন্টির বলার আগেই পূর্ণ ভাইয়ের বাবা বলে উঠলেন কথাটা। নিজের বাবার নাম ওনার মুখে শুনে অবাক হয়ে গেল তুরফা, একই সাথে অবাক হলেন রাইসার বাবা মা সহ পুরো পরিবার। আন্টি কোনো রকম নিজেকে সামলিয়ে বললেন, হ্যাঁ ভাই, কিন্তু আপনি কি চিনতেন ওনাকে? আন্টির মুখে হ্যাঁ শুনে মুহূর্তেই চকচক করে উঠল পূর্ণ ভাইয়ের বাবার চোখ। একটু পর তাদের সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে লাগলেন পূর্ণ ভাইয়ের বাবা। একের পর এক অদ্ভুত ব্যাপার ঘটতে দেখে তুরফার মনের মধ্যে উসখুস করতে লাগলো। আঙ্কেল কিভাবে জানেন তুরফার বাবার কথা? তাহলে উনি নিশ্চয়ই চিনবেন তুরফার পরিবারকে, আর না চিনলে কাঁদবেনই বা কেন? আজকে তবে এতদিনের খোঁজ পূর্ণ হবে তুরফার। দূর দূর বুকে আঙ্কেলের দিকে চেয়ে রইল তুরফা। তুরফা হঠাৎ দেখে চোখের পানি নিয়ে পূর্ণ ভাইয়ের বাবা এগিয়ে আসছে তুরফার দিকে। সবার উৎসুক দৃষ্টি এখন আঙ্কেল আর তুরফার দিকে। তুরফার কাছে এসে দাঁড়িয়ে আলতোভাবে উনি হাত রাখলেন তুরফার গালে। অশ্রুমিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, তুমি আমাদের তুরফা। আমাদের তুরফা শব্দটা বিদ্যুতের মতো খেলে গেল তুরফার মাথায়। হৃদয় স্পন্দন দ্রুত হতে লাগলো। তবে কি উনারা সবাই তুরফার পরিবারের মানুষ? চোখ বড় বড় করে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল আঙ্কেলের দিকে। তুরফার চোখের ভাষা হয়তো বুঝতে পারলেন উনি, তাই তো বলে উঠলেন, মারে, সম্পর্কে আমি তোর বড় চাচা হই, তোর বাবার একমাত্র বড় ভাই, তোর বড় আব্বু। পূর্ণ ভাইয়ের বাবার কথা শুনে যেন বাজ পড়লো রুমের মধ্যে। হতভম্ব হয়ে তাকিয়ে আছেন সবাই, যেন কেউই ভাবেননি তিনি এমন কথা বলবেন। আঙ্কেলের কথা কানে আসতে মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে গেল তুরফার। টলমলে পানিগুলো টাল সামলাতে না পেরে বই পড়লো দুই চোখ গড়িয়ে। কিছু বলার জন্য মুখ খুললেও কথাগুলো যেন দলা পাকিয়ে রইল ভেতরে। এই অনুভূতির ভাষায় ব্যক্ত করার মতো নয়। কোনো রকম অস্পষ্ট গলায় তুরফা বলল, আপনার আমার পরিবার? বড়াপু হালকা হেসে মাথা নাড়ালেন। এতক্ষণ ধরে বুকের ভেতর চেপে রাখা শ্বাস ছাড়ল তুরফা। সত্যকে অনুধাবন করে অনুভূতি প্রখর করে উঠল তুরফার।
এদিকে তুরফার চোখ দিয়ে বইছে হাজার প্রশ্নের জোয়ার। কোথায় ছিলেন ওরারা এতদিন? কেন নিতে আসেননি তুরফাকে? আর অপরদিকে বরাবর মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন তুরফাকে, যেন এত বছর পর মন ভরে দেখছেন। প্রায় সাথে সাথেই পূর্ণ ভাইয়ের মা অর্থাৎ বড় মা এলেন তুরফার কাছে। দুই গালে হাত রেখে কপালে চুমু খেলেন তুরফার। এতক্ষণে হু হু করে কান্না শুরু করে দিয়েছে তুরফা। নিজের আবেগকে কোনোভাবেই আর কন্ট্রোলে রাখতে পারছে না আজ। এতদিনের পরিবারের প্রতি জমানো সব মান অভিমান আপ